শুভ সকাল। একাদশ শ্রেণীর পরিসংখ্যান প্রথমপত্র বিষয়ে আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের কল্যাণ স্যার। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ পরিঘাত, বঙ্কিমতা ও সুচলতা এই অধ্যায়টি সম্পর্কে। আজকের ক্লাসে আলোচনা করা হবে এই অধ্যায়টির যে তিনটির অংশ রয়েছে অর্থাৎ পরিঘাত, বঙ্কিমতা, সুচলতা। এই তিনটি অংশের প্রথম যে অংশ অর্থাৎ পরিঘাত যে অংশটি রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো শুরুতেই আসবে তাত্ত্বিক অংশগুলো অর্থাৎ পরিঘাত সম্পর্কিত যে তাত্ত্বিক অংশটুকু আমাদের না জানলেই নয় সেই অংশটুকু আমরা শুরুতে দেখব, তারপরে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধানও দেখব। পরিঘাত এর সংজ্ঞাটি এমন, কোনো তথ্যসারি বা নিবেশনের প্রতিটি মান হতে গাণিতিক গড় বা গড় ব্যতীত যে কোনো ধ্রুবকের ব্যবধানের বিভিন্ন ঘাতের সমষ্টিকে পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে পরিঘাত বলে। অর্থাৎ কোনো তথ্যসারি বা নিবেশন, এখানে দুইটা কথা বলা আছে। তথ্যসারি সাধারণত আমরা বুঝে থাকি, অশ্রেণীকৃত মান যদি হয় সেগুলোকে আমরা তথ্যসারি বলতে পারি, এবং শ্রেণীকৃত মান যদি হয়, সারণীকৃত মান যদি হয় তখন আমরা সেগুলোকে সাধারণত গণসংখ্যার নিবেশন বলে থাকি। এখানে দুইটা বিষয়ই বলা আছে, অর্থাৎ কোনো তথ্যসারি বা নিবেশন, তার মানে বোঝাবে যেখানে এই পরিঘাতটা শ্রেণীকৃত এবং অশ্রেণীকৃত দুই ধরনের মানের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ অশ্রেণীকৃত মানের বেলায় আমরা পরিঘাত অ্যাপ্লাই করতে পারবো পদ্ধতিটি, এবং শ্রেণীকৃত মানের বেলাও করতে পারবো। তো আমাদের এখানে উপাত্তগুলো শ্রেণীকৃত দেওয়া থাকুক বা অশ্রেণীকৃত দেওয়া থাকুক, সেই উপাত্তগুলোর প্রতিটি মান যদি আমরা সেখানে উপাত্তগুলো নির্দেশকারী চলক এক্স ধরে আমরা নিচে গাণিতিকটা সেটি একবারে দেখতে পারি, যদি আমরা সেই চলক এক্স ধরি তাহলে সেই চলকের প্রতিটি মান এক্স আই হয়, তাহলে সেই প্রতিটি মান থেকে তাদের গাণিতিক গড় অথবা গড় ব্যতীত বা গাণিতিক গড় ব্যতীত যে কোনো ধ্রুবক, এখানে গাণিতিক গড় বা গড়টাকে তো আমরা এক্স বার দ্বারা প্রকাশ করে থাকি এবং ধ্রুবকটাকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে যদি আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি বা পাঠ্য বই এ দ্বারাই প্রকাশ করা আছে, তা আমাদের এখানে দুইটা পয়েন্ট, কিন্তু একটা হলো গাণিতিক গড় আর একটা হলো গড় ব্যতীত অর্থাৎ গাণিতিক গড় ব্যতীত যে কোনো ধ্রুবক, সেটা গড় ব্যতীত যে কোনো মান তুমি যদি নাও, সেটা মধ্য হোক, প্রচুরক হোক অথবা অন্য কোনো মান তুমি ধরে নাও, অথবা প্রশ্নে দেয়া থাকুক, উদ্দীপকে দেওয়া থাকুক, কেমনটা যেমনটাই হোক না কেন, অর্থাৎ হয় গাণিতিক গড় অথবা গাণিতিক গড় ব্যতীত অন্য যে কোনো মান, এই এখানে কিন্তু দুইটা মূলত ভাগ বা পয়েন্ট। তো এখানে সেটা প্রত্যেকটা মান থেকে গাণিতিক গড় অথবা যে কোনো ধ্রুবকের, এখানে মাঝখানে আমরা বিয়োগ চিহ্ন দেখতে পাই, বিয়োগ ফল করা মানে এখানে কিন্তু ব্যবধান নেওয়া বা ডিফারেন্সটা নেওয়া, এই জন্যই কিন্তু উপরে বলছিল গড় ব্যতীত যে কোনো ধ্রুবকের ব্যবধানের, বিয়োগ মানে ব্যবধানের বিভিন্ন ঘাত, বিভিন্ন ঘাত মানে এখানে পাওয়ার বোঝাবে বা শক্তি, যেটা আমরা পাওয়ার হিসেবে যেটা ব্যবহার করি এটাকে ঘাত বলা হয়েছে, এবং ঘাত হিসেবে এখানে আর নেওয়া হয়েছে। আমরা দেখি যে আর এর মান হতে পারে 1, 2, 3, 4 টটর দিয়ে আরও যে কোনো মান, তার মানে কি এখানে এই ঘাত কিন্তু নির্দিষ্ট নয়, এটা যে কোনো মান, অর্থাৎ কখনো আর এর মান 1 হতে পারে, কখনো আর এর মান 2, কখনো 3, 4 বা অন্য কোনো মান। যাক, যদি আমাদের এখানে এই প্রথম চারটা মান দরকার, অর্থাৎ আর এর মান 1, 2, 3, 4 অর্থাৎ পরিঘাত, প্রথম পরিঘাত, দ্বিতীয় পরিঘাত, তৃতীয়, চতুর্থ, এই চারটাই আমাদের সাধারণত দরকার হয়, বাকিগুলো প্রয়োজন হয় না। কিন্তু বাকিগুলো যে বের করা যাবে না এখান থেকে তা কিন্তু নয়। তো এখানে এই যে পাওয়ার বা ঘাত এটা কিন্তু নির্দিষ্ট নয়, এই জন্য কিন্তু বলা হয়েছে বিভিন্ন ঘাত, কিন্তু বিভিন্ন রকম ঘাত হতে পারে, সেই ঘাতের যদি আমরা সমষ্টি বা সামেশন যদি নেই তাহলে আমরা যে মান পাবো সেটাকে যদি এন দ্বারা ভাগ করি, এন বলতে এখানে পদসংখ্যা বোঝা রয়েছে, অর্থাৎ ওই চলকের মোট কয়টি মান রয়েছে সেই সংখ্যাটা দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমরা সামগ্রিকভাবে যে মান পাবো সেই মানটিকেই বলা হবে ওই তথ্যসারির পরিঘাত। তার মানে আমরা যদি এই গাণিতিক রাশিটি ভালোভাবে খেয়াল করি, এই গাণিতিক রাশি থেকেই কিন্তু আমরা এই পরিঘাতের সংখ্যাটি লিখতে পারবো। যদি শুধুমাত্র গাণিতিক রাশিটা আমাদের আয়ত্তে চলে আসে বা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং একেবারে কী বলে নির্ভুলভাবে খুব কম পরিশ্রমে কিন্তু এটা মনে থাকবে। আসলে যদি তোমরা গাণিতিক রাশির সাথে একটু ম্যাচ করে বা মিল করে পড়ো তাহলে খুব, এখানে সংখ্যাটা একটু যেহেতু বড়ো তো গাণিতিক রাশিটা তুমি মনে রাখলে তোমার সংখ্যাটা অটোমেটিক মনে থাকবে। আসলে যেটা আমি আর একবার বলছি, গাণিতিক রাশির দেখে দেখি কোনো তথ্যসারি বা গণসংখ্যা নিবেশনের বা নিবেশনের প্রতিটি মান হতে তাদের গাণিতিক গড় বা
গড় ব্যতীত যে কোনো ধ্রুবকের ব্যবধানের বিভিন্ন ঘাতের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে পরিঘাত বলে। পরিঘাত হলো দুই প্রকার, একটা হলো কেন্দ্রীয় পরিঘাত আর একটা হলো গিয়ে কাঁচা পরিঘাত। কেন্দ্রীয় পরিঘাতের আরেকটা নাম আছে শোধিত পরিঘাত, কাঁচা পরিঘাতের আরেকটা নাম আছে অশোধিত পরিঘাত। ইংরেজিতে বলে আবার এটাকে সেন্ট্রাল মুভমেন্টস আর এটাকে বলা হয় র মুভমেন্টস। যেখানে কেন্দ্রীয় এবং কাঁচা এই দুইটা মনে রাখতে পারি, শোধিত বা অশোধিত সেভাবেও আমরা মনে রাখতে পারি। এই যে পরিঘাতকে দুই ভাগে ভাগ করা হয়েছে এবং সেই দুইটা ভাগ কিন্তু মূলত আমরা এখানে এই যে পরিঘাতের সংঘাতে যে দুইটা আলাদা পার্ট দেখলাম, অর্থাৎ একটা হলো গাণিতিক গড় এবং একটা হলো ধ্রুবক। যে বলছিলাম যে ব্যবধানটা আমরা নির্ণয় করবো, এখানে অর্থ চিহ্ন দেওয়া আছে, এখানে গড় এবং ধ্রুবক বলা আছে, তো গড় অথবা ধ্রুবক। যদি আমরা গড়ের সাপেক্ষে পরিঘাতটা বের করি তখনই আমরা সেটাকে বলবো কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত, আর যদি আমরা এই গড়টাকে বাদ দিয়ে শুধু ধ্রুবকের সাপেক্ষে পরিঘাত নির্ণয় করি তখন সেটাকে বলা হয় কাঁচা বা অশোধিত পরিঘাত। তাহলে কিন্তু দেখো এই যে সংজ্ঞাটাও পরিঘাত কেন্দ্রীয় বা কাঁচা পরিঘাতের সংজ্ঞাগুলোও প্রায় একই রকম, গাণিতিক রাশিও প্রায় সেম। শুধু তোমরা মনে রাখবে যে পরিঘাতের সংজ্ঞাটাতে এখানে দুইটা জিনিসই অল্টার হিসেবে থাকবে, অর্থাৎ গড় অথবা ধ্রুবক, আর কেন্দ্রীয় পরিঘাতে শুধু গড়টা থাকবে, বাকি সব সেম, খালি এটা থাকবে না বা ধ্রুবকটা থাকবে না। কাঁচা পরিঘাতেও আবার শুধু গড়টা থাকবে না, বাকি সব সেমভাবে থেকে যাবে, সংজ্ঞাগুলো প্রায় সেমভাবে। আমি একটু দেখি সংজ্ঞাটা কী লেখা আছে। কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত, কোনো তথ্যসারি বা নিবেশনে প্রতিটি মান হতে গাণিতিক গড়ের ব্যবধানের বিভিন্ন ঘাতের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত বলে। এখানে কিন্তু দেখো আগেরটা বলছিল যে গাণিতিক গড় বা গড় ব্যতীত যে কোনো ধ্রুবকের ব্যবধানে, বাকি কথা কিন্তু সেম। এখানে আমাদের ধ্রুবকটা প্রয়োজন নেই বিধে আমরা কিন্তু গড় থেকেই ব্যবধানটা নির্ণয় করলাম। এবারে আমরা দেখব গাণিতিক রাশি অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা বা কেন্দ্রীয় পরিঘাত যেটা রয়েছে, কেন্দ্রীয় পরিঘাতে যে গাণিতিক রাশি সেই গাণিতিক রাশিটা আমরা এখন দেখব। আমরা যেভাবে সংজ্ঞাটা দেখেছিলাম ঠিক সংজ্ঞার মতো করেই কিন্তু এখানে গাণিতিক রাশিটি দেওয়া আছে, অর্থাৎ আরতম কেন্দ্রীয় পরিঘাত মিউ আর সমান সামেশন এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এন, এখানেও আর এম ওয়ান অন টু থ্রি ফোর। এখানেও কিন্তু দেখো এই রাশিটিও কিন্তু পরিঘাতের যে গাণিতিক রাশি ছিল তার মতোই, শুধুমাত্র পরিঘাতের রাশিটিতে এখানে এক্স বার অর এ ছিল, অর্থাৎ এখানে ওই অর্থবাদী এটা নেই, বাকি সব কিন্তু আগের মতোই সেম। এখানে এখানে আরেকটা বিষয় বললেন, এখানে কিন্তু এই মিউ যে বিষয়টা এটা একটি গ্রিক লেটার, এই গ্রিক লেটার মিউ দ্বারাই মূলত এই পরিঘাতটাকে প্রকাশ করা হয়ে থাকে, তো আমরা এখানে এই জন্য আমরা মিউ আর এখানে লিখেছি। আর আর লেখার কারণ হলো কি, আমি কততম পরিঘাতটা বের করতেছি, অর্থাৎ ঘাত কত আসবে এখানে, ওই যে পাওয়ার কত আসবে, পাওয়ার যদি আমি এখানে আর এম ওয়ান অন বসে তাহলে এখানেও আর এম ওয়ান অন, অর্থাৎ প্রথম পরিঘাত বসবে। আমি যদি ঘাত হিসেবে টু নেই, অর্থাৎ দ্বিতীয় পরিঘাত যদি নেই তাহলে কিন্তু এখানে টু বসবে পাওয়ারে, আর এখানে কিন্তু মিউর পরে টু বসবে। থ্রি বসালে দুই ক্ষেত্রে থ্রি বসবে, ফোর বসালে দুই ক্ষেত্রে ফোর বসবে, অর্থাৎ আমি এখানে এই যে আটতম পরিঘাতটি দেওয়া আছে, আটতম কেন্দ্রীয় পরিঘাতটি দেওয়া আছে, সেখান থেকে আমি চাইলে প্রথম কেন্দ্রীয় পরিঘাত, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত এবং চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত বের করে নিতে পারি। এখানে এই চারটিই কিন্তু আমাদের বের করে দেখানো হয়েছে, কারণ এই চারটি আমাদের দরকার আছে পরবর্তী কার্যক্রমে, এবং এর পরেরগুলো আমাদের দরকার নেই, এই জন্য আমরা এখানে আর বের করে নিই। এখন দেখো এই আটতম পরিঘাত থেকে এই মানগুলো আমরা কীভাবে নির্ণয় করলাম, শুধুমাত্র পরিবর্তনটা একটু খেয়াল করো, শুধু আর এর জায়গায় এখানে দুই জায়গাতে আর রয়েছে, দুই জায়গা দিয়ে আমরা কিন্তু অন বসিয়ে দিয়েছি, বাকি সব কথা কিন্তু সেম। তো দুই জায়গাতে অন বসানোর কারণে এটা প্রথম কেন্দ্রীয় পরিঘাত দুই জায়গাতেই টু বসালাম, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত দুই জায়গাতেই থ্রি বসালাম, তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত দুই জায়গাতেই ফোর বসালাম, চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত। একইভাবে আমরা এখন কাঁচা বা অশোধিত পরিঘাতটিও দেখবো, সেখানে প্রথমত তার সংজ্ঞাটি, তারপর এইরূপ গাণিতিক রাশিটি। কোনো তত্ত্বসারি বা নিবেশনে প্রতিটি মান হতে গাণিতিক গড় ব্যতীত যে কোনো ধ্রুবকের ব্যবধানের বিভিন্ন ঘাতের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে কাঁচা বা অশোধিত পরিঘাত বলে। এই সংজ্ঞাটা খুব সেম। তাহলে তুমি দেখো এখানে তিনটি সংজ্ঞা, অর্থাৎ পরিঘাত, কেন্দ্রীয় পরিঘাত, কাঁচা পরিঘাত, যদি একটি সংজ্ঞা ভালোভাবে পড়া হয় তাহলে সেই একটা সংজ্ঞা থেকে কিন্তু বাকি দুইটি সংজ্ঞা কিন্তু লেখা সম্ভব। আরও একটি বিষয়, তুমি এখানে যদি ওই পরিঘাতে যে গাণিতিক রাশিটি তুমি যদি সেই শুধু গাণিতিক রাশিটি মনে রাখো, ওই গাণিতিক রাশি থেকেই তুমি পরিঘাতের সংজ্ঞাটা ভালোভাবে লিখতে পারবে,
পরিজ্ঞাতের সংজ্ঞা যদি লিখতে পারো তাহলে তুমি ওখান থেকে কেন্দ্রীয় বা কাঁচা পরিজ্ঞাতের সংজ্ঞাও লিখতে পারবে এবং কেন্দ্রীয় এবং কাঁচা পরিজ্ঞাতের গাণিতিক রাশিও লিখতে পারবে। এটা কিন্তু খুবই সহজ, প্রথমত দেখলে তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে যে সংজ্ঞাগুলো বেশ বড় বড়, কিন্তু একটু খেয়াল করে পড়লে, মনোযোগ দিয়ে পড়লে এটি একটুকু কষ্টকর কোনো বিষয় না, খুব ইজিলি মনে হবে। আমার মনে হয় দুই একবার যদি মনোযোগ দিয়ে পড়ো তাইলেই তোমাদের আয়ত্তে চলে আসবে। এবার আমরা কাঁচা পরিজ্ঞাতে গাণিতিক রাশিটি দেখবো। কাঁচা পরিজ্ঞাতে আমরা কী দেখেছিলাম, যেখানে ওই চলকের মান থেকে ধ্রুবকের ব্যবধান, অর্থাৎ গড় ব্যতীত যে ধ্রুবক রয়েছে অর্থাৎ এ যেটা রয়েছে এর ব্যবধান করুন, তার বিভিন্ন ঘাত তার সমষ্টি এবং পদের সংখ্যা দ্বারা ভাগ। গাণিতিক রাশিটি প্রায় সেমভাবে সাজানো হয়েছে। ঠিক এখানে যে গাণিতিক রাশিটি আমরা পেলাম, এই গাণিতিক রাশিটি তো আর্তম কাঁচা বা অশোধিত পরিজ্ঞাতে, এখান থেকে আবার আগের মতো করে প্রথম ভাগ, প্রথম কাঁচা বা অশোধিত পরিজ্ঞাত অর্থাৎ দুই জায়গাতেই আমি অন বসালাম, আর এর পরিবর্তে দুই জায়গাতেই টু বসালে দ্বিতীয় পেলাম, দুই জায়গাতেই থ্রি বসিয়ে তৃতীয় অশোধিত পরিজ্ঞাত পেলাম, দুই জায়গাতেই চার বসিয়ে আমরা চতুর্থটা পেয়ে গেলাম। অর্থাৎ কাঁচা পরিজ্ঞাতও আমরা প্রথম যে চারটি, এই চারটি আমাদের দরকার, সেই চারটি কিন্তু আমরা পেয়ে গেছি বা বের করে নিলাম। এরপরে আমাদের সাধারণত যে বিষয়টি দরকার হয়, অর্থাৎ এই যে দুইটা পরিঘাত আমরা দেখলাম যে কেন্দ্রীয় পরিঘাত এবং কাঁচা পরিঘাত, এদের মধ্যেও কিন্তু রিলেশন রয়েছে এবং রিলেশন থাকারই কথা, কারণ এখানে কিন্তু দুই পরিঘাতের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই। ডিফারেন্সের জায়গাটা একটাতে আমরা গাণিতিক গড় ব্যবহার করেছিলাম, আর একটাতে আমরা গাণিতিক গড় ব্যতীত অন্য যে কোনো মান ব্যবহার করেছিলাম, এইটুকু তাদের মধ্যে তফাৎ, বাকিগুলো কিন্তু পুরোটাই মিল বলা যায়। তো এই কেন্দ্রীয় পরিঘাত এবং কাঁচা পরিঘাতকে একটাতে আরেকটাতে, মানে একটাকে আরেকটার মাধ্যমে রূপান্তর করা যায়, অর্থাৎ কেন্দ্রীয় পরিঘাত থেকে কাঁচা পরিঘাতের মাধ্যমে রূপান্তর করা যায়, উল্টোটাও করা যায়, অর্থাৎ কাঁচা পরিঘাতকেও কেন্দ্রীয় পরিঘাতে রূপান্তর করা যায়। তো এখানে আমরা সেই রূপান্তর করলে আসলে কী হয় ফলাফল আমরা সেটি দেখবো। এখানে কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে এটি রূপান্তর করে দেখানো আছে, অর্থাৎ এই মি ওয়ানের মান এটা জিরো, এটা সবসময় থাকবে, অর্থাৎ প্রথম কেন্দ্রীয় পরিঘাত এর মান হয় সর্বদাই জিরো। তুমি সেটা গাণিতিকভাবে করো, যেভাবে তুমি দেখতে চাও, অর্থাৎ সেটা তুমি তাত্ত্বিকভাবে এখানে যে বিশ্লেষণগুলো তোমার পাঠ্যবই রূপান্তরটা করে দেওয়া আছে সেখান থেকে দেখতে পারো। তোমাদের এখানে যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেখানে যে মানগুলো রয়েছে সেই মানের এলাকায় যদি তুমি মি ওয়ানের মান বের করতে চাও দেখবে তাও শূন্য হয়ে যাবে, অর্থাৎ মি ওয়ানের মান সর্বদাই শূন্য থাকবে, এটা একটু মনে রাখলেই হয়ে যাবে। বাকি যেই বিষয়গুলো রয়েছে মিউ টু সমান, অর্থাৎ মিউ টু হলো দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, এখানে এই দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতকে যদি আমি কাঁচা পরিঘাতের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমি আসলে কী পাই। এখানে আর একটা বিষয় একটু বলে দেওয়া দরকার যে আমরা কেন্দ্রীয় পরিঘাতকে যেমন মিউ আর দ্বারা প্রকাশ করছিলাম, কাঁচা পরিঘাতকেও কিন্তু মিউ আর দ্বারা যদি প্রকাশ করি তাহলে কিন্তু দুইটা কিন্তু একরকম হয়ে যাবে। অর্থাৎ যদি আমি মনে করি দুইটাই মিউ টু দেই তাহলে তুমি কোনটা বুঝবে যে কোনটা দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত আর কোনটা দ্বিতীয় কাঁচা পরিঘাত। এই কারণে কেন্দ্রীয় পরিঘাতকে শুধু মিউ আর দ্বারা প্রকাশ করা হয় এবং কাঁচা পরিঘাতকে মিউ আর প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এই একটা বিষয় তোমরা খেয়াল করবে, মিউ আর প্রাইম বা মিউ প্রাইম, যেখানে আমরা জাস্ট এই প্রাইম চিহ্নটা ব্যবহার করা, মূল প্রাইম বলতে এখানে এই যে কোনাকুনি যে দাগটা দিলাম এটাকে এই প্রাইম চিহ্ন বলা হয়, এবং এই প্রাইম চিহ্নটা দেওয়ার মূল কারণ জাস্ট ভিন্নতাটা বোঝানোর জন্য। অর্থাৎ একটা দ্বারা শুধু মিউ আর দ্বারা কাঁচা কেন্দ্রীয় পরিঘাত বোঝাবে আর মিউ আর প্রাইম দ্বারা কাঁচা পরিঘাত বোঝাবে, যদি এখানে এই চিহ্নটুকু না থাকে তাহলে কিন্তু ভিন্নতাটা থাকবে না আর কি, এই কারণটা। তো দেখো এখানে মিউ টু, শুধু মিউ টু মানে কিন্তু দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, ডান পাশে আমরা কী লিখলাম মিউ টু প্রাইম মাইনাস মিউ ওয়ান প্রাইম স্কোয়ার, তার মানে এখানে কিন্তু এটা হলো দ্বিতীয় কাঁচা পরিঘাত মাইনাস প্রথম কাঁচা পরিঘাতের স্কোয়ার ভ্যালু, তার মানে এভাবে। কিন্তু এখন এটা কী করে হয় তার কিন্তু বিষয়টা পাঠ্যবই দেওয়া আছে, তোমরা একটু দেখতে পারো ওখান থেকে। আর এখানে একটা বিষয় হলো কি, এগুলো পরীক্ষাতে প্রমাণগুলো খুব বেশি আসে না, এই জন্য আসলে এখানে আমি তুলে দেখাইনি, তবে তোমাদের অবশ্যই পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো যে আসলে এটা থেকে কী করে হয়। আর তোমরা যদি পাঠ্য বইটা একটু খুলে দেখো তাহলে এটা কোনো পরিশ্রমের কোনো কাজ না, খুব ইজি একটা বিষয়, হয়তো তোমার মিউ ফোরটা রূপান্তর করতে গেলে একটু একটু বড় হয় আর কি, তাও না বোঝার মতো কোনো বিষয় না। তারপর তোমার দেখলাম যদি না বুঝলো তাহলে অবশ্যই বলবা, আমি সেটা নিয়ে অবশ্যই আলোচনা করবো তোমাদের সাথে। আর একটা বিষয় বলি, এখানে জাস্ট আমরা এই লাইনগুলো একটু মনে রাখবো সূত্রের মতো করে, তাহলে দেখা যাবে যে আমরা যখন গাণিতিক সমস্যাগুলো সমাধান করব তখন ইজিলি কিন্তু সেইগুলো সমাধান করতে পারবো। এখানে আরও একটা বিষয়, এখানে কিন্তু মনে রাখা তুমি একটা সিকোয়েন্স মিলেও মনে রাখতে পারো, যেমন মিউ টু যখন বের করবে তখন মিউ টু প্রাইম মিউ ওয়ান প্রাইম, অর্থাৎ দুই এক মানে দ্বিতীয় তারপরে কিন্তু প্রথম,
তারপর যখন তুমি মিউ থ্রিটি বের করবে, দেখো তিন দুই এক সিকোয়েন্স কিন্তু আছে। যখন মিউ ফোরটা বের করবে, মিউ ফোর প্রাইম, তারপর মিউ থ্রি প্রাইম, মিউ টু প্রাইম, মিউ ওয়ান প্রাইম, তার মানে কিন্তু ফোর থ্রি টু ওয়ান এমনটা কিন্তু আছে। এর সাথে আরেকটা বিষয় খেয়াল করতে হয়, যেহেতু ঘাত, ঘাত মানে তো পাওয়ার, মানে যখন তুমি দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত বের করবে তখন কিন্তু এই প্রত্যেকটা পদেরই কিন্তু ঘাত টু থাকতে হবে। যখন তুমি তৃতীয় পরিঘাত বের করবে তখন কিন্তু ঘাত থ্রি হবে, যখন চতুর্থ পরিঘাত বের করবে তখন প্রত্যেকটা পদেরই ঘাত কিন্তু ফোর বানাতে হবে। এই কারণে কিন্তু এই সেকেন্ড টাইম কিছু বাড়তি জিনিস যুক্ত হয়েছে। আর একটু বেশি বলে যেমন এখানে দেখো মিউ টু প্রাইম দ্বিতীয় কেন্দ্রিক কাঁচা পরিঘাত, মিউ টু প্রাইম মিউ ওয়ান প্রাইম প্রথম কাঁচা পরিঘাত, তাহলে এখানে কিন্তু প্রথম কাঁচা পরিঘাতে ঘাত এক, দ্বিতীয়টাতে ঘাত টু, তাহলে ঘাত কিন্তু এক, যার কারণে কিন্তু স্কোয়ার করে ঘাত দুই বানানো হয়েছে। ঠিক দেখো মিউ থ্রি প্রাইমেও তৃতীয় কাঁচা পরিঘাত, এখানে ঘাত থ্রি, পরেরটা কিন্তু সিকোয়েন্স অনুযায়ী দ্বিতীয়টা চলে আসছে, দ্বিতীয়টা তো ঘাত টু, তার সাথে কিন্তু আর এক প্রথমটা গুণ করা হয়েছে, তাহলে দুই আর এক তিন গুণ করলে কিন্তু ঘাত তিন হয়ে গেল। তারপর তৃতীয় পদে কিন্তু প্রথম কাঁচা পরিঘাত মানে ঘাত কিন্তু এক, এই জন্য এটাকে কিন্তু কিউব করা হয়েছে। ঠিক তেমনিভাবে আবার চতুর্থটা তো তাই, এখানে প্রথমটাতে মিউ ফোর প্রাইম, এখানে ঘাত ফোর, আর মিউ ফোর তো ঘাত ফোর থাকবেই। এখানে আবার ছিল দ্বিতীয় পদে মিউ থ্রি প্রাইম, তখন ঘাত থ্রি, থ্রির সাথে যদি আর এক আনা হয় তখন কিন্তু সেটা হবে ফোর। তারপর আবার দ্বিতীয় কেন্দ্রিক পরিঘাত আছে কত, ঘাত টু, আর এখানে কিন্তু তুমি বলতে পারো তাহলে ঘাত ফোর বানানোর জন্য আমি আর একটা মিউ টু প্রাইম আনতে পারতাম। কিন্তু এখানে একটা বিষয় তুমি খেয়াল করে দেখবে যে আমরা সেকেন্ড টাইম যেইগুলো আনা হয়েছে সবই কিন্তু প্রথম কাঁচা পরিঘাত, অর্থাৎ দ্বিতীয়বার তোমার সবগুলো পদেই কিন্তু প্রথম কাঁচা পরিঘাতে আনতে হবে, এবং সেই প্রথম কাঁচা পরিঘাতের প্রয়োজনে ঘাত বাড়িয়ে কমিয়ে আমাদের ঘাত সমান করতে হবে। অর্থাৎ দ্বিতীয় কাঁচা পরিঘাত তার সাথে প্রথম কাঁচা পরিঘাত আনলাম, তাহলে হয়তো দুই আর এক তিন হয়, কিন্তু আমাদের চার তো হয় না। এই কারণে প্রথম কাঁচা পরিঘাতকে স্কোয়ার করে এখানে কিন্তু দুই বানানো হয়েছে, দুই আর দুই, তারপর কিন্তু চার। তারপর চতুর্থ পদে কী দেওয়া ছিল, মিউ ওয়ান প্রাইম, তার মানে এখানে প্রথম কাঁচা পরিঘাত, এটা কিন্তু পাওয়ার ফোর করে ঘাত ফোর বানানো হয়েছে। এভাবে কিন্তু আমাদের কিন্তু চাইলে আমরা মনে রাখতে পারি, বা তুমি যেভাবে মজে যার যেভাবে সুবিধা হয় সেভাবে একটু মনে রাখার চেষ্টা করো, তাহলে তোমরা দেখবে ম্যাথ করার সময় আর কোনো ঝামেলা করতে হবে না। ঠিক এবার আমরা দেখবো কেন্দ্রীয় পরিঘাতকে যদি মূল হতে মাপা পরিঘাতে রূপান্তর করতে যাই। মূল হতে মাপা পরিঘাত বলতে আমি যদি শূন্য সাপেক্ষে চিন্তা করি, অর্থাৎ পরিঘাতটাকে যদি আমরা দেখছিলাম এর আগে গড়ের সাপেক্ষে পরিঘাত নির্ণয় করা, তারপরে গড় ভিত্তিক ধ্রুবকের সাপেক্ষে পরিঘাত নির্ণয় করা, ঠিক তদ্রূপভাবে মূল মূলের সাপেক্ষে, মূল বলতে শূন্য সাপেক্ষেও পরিঘাত নির্ণয় করা যায়। তো শূন্য সাপেক্ষে যদি পরিঘাত নির্ণয় করি সেই পরিঘাতগুলোকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি আর, তো এখানে যেহেতু ভি ওয়ান দ্বারা বোঝায় প্রথম পরিঘাত, ভি টু দ্বিতীয়, ভি থ্রি তৃতীয়, এবং ভি ফোর চতুর্থ পরিঘাত বোঝাবে। এগুলো আলাদা আসলে কি করে হলো, এই রাশিগুলো খুব বেশি আমাদের পরীক্ষাতে আসে না, এই জন্য আমরা ওই দিকটাতে খুব বেশি গুরুত্ব দিইনি। এখানে পরবর্তী যে বিষয়গুলো, এখানে রূপান্তরের বিষয়গুলো দেখো, আমরা যে কেন্দ্রীয় পরিঘাতকে যে কাঁচা পরিঘাতে রূপান্তর করছিলাম যেভাবে গাণিতিক রাশিগুলো পেয়েছিলাম, এখানে ঠিক সেম, শুধুমাত্র আমরা ওই যে কাঁচা পরিঘাত প্রকাশ করছিলাম মিউ প্রাইম দ্বারা, এখানে শুধুমাত্র ভি দ্বারা, বাকি সাথে এখানে যেমন কাঁচা পরিঘাতে সময় আমরা লিখেছিলাম মিউ টু প্রাইম মাইনাস মিউ ওয়ান প্রাইম স্কোয়ার, এখানে ভি টু মাইনাস ভি ওয়ান স্কোয়ার, সব প্রায় সেম রকম একই রকম আর আগেরটা যদি তুমি পারো এটা সেমভাবে তুমি ফিরে যাবে। এরপরে যেটা দেওয়া আছে কাঁচা পরিঘাতকে কেন্দ্রীয় পরিঘাতে যদি রূপান্তর করে উল্টা যে ব্যাপারটা, তখন আমরা যে রাশিগুলো পাই, এখানে আরেকটা বিষয় খেয়াল করো, এখানে যে চারটা অংশ দেওয়া আছে তা আমাদের শুধুমাত্র প্রথম অংশটাই খুব বেশি দরকার, যেমন মিউ ওয়ান প্রাইম সমান এক্স বার মাইনাস এ, বাকি তিনটা পার্ট আমাদের খুব কম ব্যবহৃত হয় আর এগুলো প্রমাণগুলো দরকার নেই তোমাদের, এটা যদি একেবারে অনার্স থেকে গিয়ে পরিসংখ্যান পড়ে তখন হয়তো তার জন্য প্রয়োজন হবে, এদিকে খুব বেশি দরকার নেই। কেউ তবে হ্যাঁ বেশি আগ্রহী থাকলে সে দেখতে পারো, তার জন্য হয়তো যদি তোমরা এভাবে কেউ বলো তাহলে আমি সেটা নিয়ে আলোচনা করব। এখানে একটা বিষয় দেখো, কাঁচা পরিঘাতকে যখন আমি কেন্দ্রীয় পরিঘাতের মাধ্যমে প্রকাশ করলাম, এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করবে যেখানে কিন্তু কেন্দ্রীয় পরিঘাত এবং কাঁচা পরিঘাতে মিক্সড আকারে আসে, মানে অর্থাৎ শুধু কাঁচা পরিঘাতকে শুধু কেন্দ্রীয় পরিঘাত দ্বারা প্রকাশ করা সম্ভব না, এর সাথে কাঁচা পরিঘাত লাগে। তবে কাঁচা পরিঘাতের যে প্রথম কাঁচা পরিঘাত সেটি কিন্তু আনতে হয়েছে, যেমন মিউ টু আর হলে গিয়ে মিউ ওয়ান প্রাইম স্কোয়ার, এখানে কিন্তু এই মিউ ওয়ান প্রাইম এটা কিন্তু কাঁচা পরিঘাত, মিউ টুটা কিন্তু কেন্দ্রীয় পরিঘাত, অর্থাৎ দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে পরিঘাতগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু কেন্দ্রীয় পরিঘাত, এবং প্রথম যে পরিঘাতগুলো রয়েছে সেগুলো কিন্তু কাঁচা পরিঘাত। এখানেও কিন্তু আগের মতো সিকোয়েন্স আছে, টু ওয়ান
3 2 1, 4 3 2 1, এগুলো সব আগের মতোই আছে। এখানে আরেকটা বিষয় বলি, আগেরটা যেমন মাইনাস প্লাস ব্যাপারটা ছিল, এখানে সবগুলোই প্লাস। আর প্রথম পরিঘাতটা যেখানে যেখানে প্রথম পরিঘাত থাকবে সেটা শুধুমাত্র তোমার প্রাইম থাকবে বা কাছাটা হবে, বাকি সবগুলো কিন্তু কেন্দ্রীয় হবে। এভাবে চেষ্টা একটু মনে রাখলে হলো। এবারে আমরা মূলত একটা গাণিতিক সমস্যা সমাধান দেখব, যে অর্থাৎ এই পরিঘাত রিলেটেড আমরা কীভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি। এখানে গাণিতিক সমস্যাটা এমনভাবে দেওয়া আছে, দেখো একটি তথ্য সারির 9 এর সাপেক্ষে প্রথম 4টি পরিঘাত যথাক্রমে টু সরি -2, 8, -16 এবং 25। এখানে 9 এর সাপেক্ষে প্রথম 4টি পরিঘাত বলা আছে, এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া নেই এটা কি কেন্দ্রীয় পরিঘাত নাকি কাঁচা পরিঘাত। যদি 9 এর সাপেক্ষে বলছে, 9 সংখ্যাটা কি গড় সেটাও তো বলে দেয়নি, তার মানে গড় যখন উল্লেখ করে দেয়নি তাহলে আমরা বুঝবো এখানে এটা একটি ধ্রুবক সংখ্যা এবং ধ্রুবকের সাপেক্ষে 4টা পরিঘাত দেওয়া আছে। তো এখানে ধ্রুবকের সাপেক্ষে 4টা পরিঘাত দেওয়া থাকে তাহলে অবশ্যই এগুলো কাঁচা পরিঘাত। এই জন্য আমরা শুরুতে লিখে নিলাম দেওয়া আছে ধ্রুবক সংখ্যাকে আমরা এর দ্বারা প্রকাশ করি, যেন এর সমান 9 এবং প্রথম 4টি কাঁচা পরিঘাত অর্থাৎ μ1' এর মান দেয়া আছে -2, μ2' এর মান দেয়া আছে 8, μ3' মান দেয়া আছে -16 এবং μ4' এর মান দেয়া আছে 25। আমি সেই মানগুলো লিখে নিলাম, অর্থাৎ যেই মানগুলো দেওয়া আছে এর আলোকে আমাকে বের করতে হবে 1 নম্বরে গিয়ে প্রথম 4টি কেন্দ্রীয় পরিঘাতের মান এবং 2 নম্বরে ওই তথ্য সারির গাণিতিক গড় বেদাঙ্ক এবং বিভেদাঙ্ক। প্রথমে আমরা 4টি কেন্দ্রীয় পরিঘাতের মান বের করবো, সেটা তো আমরা পিছনে যে সূত্রটাতে দেখছিলাম, অর্থাৎ কেন্দ্রীয় পরিঘাতকে যে কাঁচা পরিঘাতের মাধ্যমে রূপান্তর করা হয় সেই রূপান্তরিত সূত্রগুলো, সেই সূত্রের মাধ্যমেই কিন্তু মূলত আমরা এই মানগুলো নির্ণয় করব। তো এখানে প্রথম কেন্দ্রীয় পরিঘাত আমরা জানি μ1 = 0, এটা আমরা সূত্রে যদি মান বসাইও তখন দেখবো 0, সুতরাং এখানটাতে আসলে আমাদের আর কিছু করার নেই, তো এখানে μ1 = 0ই থাকবে। এখানে দ্বিতীয় যে কেন্দ্রীয় পরিঘাতটি রয়েছে সেটা আমরা সূত্র দেখেছিলাম, μ2 = μ2' - μ1² তো μ2' এর মান আমাদের এখানে দেওয়া আছে 8, তো সেটা বসালাম, μ1' এর মান দেওয়া ছিল -2 সেটা বসালাম, তারপর যদি ক্যালকুলেশন করি অর্থাৎ -2 হলে স্কোয়ার করলে +4 হবে, আর এখানে তো মাঝখানে মাইনাস ছিল, তো 8 - 4 মানে 4, অর্থাৎ দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান আমরা 4 পেয়ে গেলাম। প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান পেলাম 0, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান পেলাম 4। ঠিক তেমনিভাবে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের সূত্রটি যদি লিখি, μ3 = μ3' - 3 μ2' * μ1' + 2 μ1' ঘ, এখানেও মানগুলো বসাই, অর্থাৎ μ3' এর মান বসালাম, μ2' - μ1' এর মানগুলো বসাই, ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কিন্তু আমরা মান পেয়ে যাব, এখানে আমরা ক্যালকুলেশন করে মান পেলাম 16, অর্থাৎ তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান 16। এখানে কিন্তু বিশেষ এই মানগুলো নির্ণয় করা কিন্তু কোনো কষ্টকর কাজ না, জাস্ট তুমি যদি সূত্রটা, এই যে আমরা আগে যেটা আলোচনা করেছিলাম সূত্রটাকে যদি ভালোভাবে মনে রাখতে পারো, তুমি জাস্ট সূত্রটা লিখবে এবং সূত্রের সাথে খালি মান বসাবে, ক্যালকুলেশন করবে, এবং এই ক্যালকুলেশন তো আর এখন তোমাদের কাছে কষ্টকর কোনো বিষয় না, এবং সেই কারণে তোমরা চাইলে তো ক্যালকুলেটার হেল্প নিতেই পারবে। ঠিক তেমনি চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত μ4 সূত্রটা আমরা এখানে লিখলাম, মান বসালাম, সেখানে কিন্তু ফলাফলটা নির্ণয় করলাম। μ4 সূত্র কী ছিল, μ4 * μ3' * μ1' + 6 * μ2' * μ2² - 3 * μ1² - 4। তারপর এখানে μ4, μ3', μ2' এবং μ1' এগুলো মান বসলাম এবং ক্যালকুলেশন করলাম, ফাইনালি ফলাফল পেলাম 40 অড। এরপরে আমাদের যে দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, অর্থাৎ গাণিতিক গড় তারপরে বেদাঙ্ক এবং বিভেদাঙ্ক বের করার জন্য, তো গাণিতিক গড় বের করার জন্য আমরা কিন্তু সরাসরি এখানে কোনো সূত্র দেখিনি, তবে আমরা ওই যে কাঁচা পরিঘাতকে যে কেন্দ্রীয় পরিঘাতের মাধ্যমে রূপান্তর যেটা প্রথমটা যেটা দেখেছিলাম, যেটা বলছিলাম খুব বেশি দরকার আমাদের, বাকি 3টা তেমন দরকার নেই, সেই প্রথমটাই কিন্তু সূত্র, অর্থাৎ μ1' = x̄ - a। এই সূত্রে দেখো, এই সূত্র দেখেই আমরা এক্স বারটা বের করবো, কারণ μ1' এর মানটা আমাদের এখানে দেওয়া আছে, এর মানটাও দেওয়া আছে, তো এই সূত্র যদি বসাই তাহলে ইজিলি কিন্তু আমি এক্স বার বা পরে মানটা পেয়ে যাই। তো সূত্রটা বসালাম দেখো, তারপর পক্ষান্তর করলাম, অর্থাৎ ডান পাশটাকে বাম পাশে, বাম পাশটাকে ডান পাশে নিলাম, তারপর মানগুলো বসিয়ে দিলাম, অর্থাৎ এর মানটা বসালাম, μ1' এর মানটা বসালাম, তারপর এখানে ক্যালকুলেশন করলে x̄ এর মান পাই 7, অর্থাৎ গাণিতিক গড়টা 7। তুমি এখানটাতে একটু খেয়াল করে যে এই পঞ্চম অধ্যায়ে যখন তোমরা পড়া শুরু করো, দেখবে অনেকগুলো সূত্র রয়েছে, এবং এখানে কিন্তু সূত্রগুলোই মুখ্য একটা বিষয়, তুমি যদি সূত্রগুলোকে একটু ভালোভাবে মনে রাখতে পারো, বাকি অঙ্কও দেখবে তোমার অন্তত মানে সূত্র পারা মানে তোমার 70-80% অঙ্ক পারা হয়ে যাবে।
এবার বেদাঙ্ক বের করা। বেদাঙ্ক মানে হলো দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, অর্থাৎ দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতটাকেই মূলত বেদাঙ্ক বলা হয়, বা দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের আরেকটা নাম বেদাঙ্ক। তো বেদাঙ্ক বের করতে বলছে তার মানে কি, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত আমরা তো জানি মিউ টু, মিউ টুর মানে আমরা ইতিমধ্যে বের করে ফেলেছি, সেটি হলো ফোর। সুতরাং বেদাঙ্কের মান হবে ফোর। এরপর আমাদের এখানে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো কি তোমার বিভেদাঙ্ক। এবং বিভেদাঙ্ক বের করতে গেলে আমরা জানি যে সিগমাটা দরকার, এক্স বারটা দরকার। এক্স বারটা ইতিমধ্যে আমাদের বের করা হয়ে গেছে, সিগমাটা আমাদের বের করে নিতে হবে। সিগমা মানে পরিমিত ব্যবধান, আর এই পরিমিত ব্যবধানটা আমরা কোত্থেকে পাই? যদি আমরা বেদাঙ্ককে যদি রুট করি, বেদাঙ্ক মানে তো তোমার দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতকে যদি আমরা রুট করি, তাহলে আমরা পেয়ে যাই পরিমিত ব্যবধান, অর্থাৎ রুট ওভার মিউটু সমান যা আসবে সেটা হলো বেদাঙ্ক। তো এখানে মিউটুর মান বসালাম ফোর, ক্যালকুলেশন করলে পাই টু। তারপর এখানে সিবি এই যে সূত্র, বিভেদাঙ্ক সূত্র, যেখানে সিগমার মান টু বসালাম, এক্স বারের মান সেভেন বসালাম, ইন্টু হান্ড্রেড, ক্যালকুলেশন করে পাই 28.57%, অর্থাৎ বিভেদাঙ্ক। এটাই হলো এই প্রক্রিয়াতে কিন্তু আমরা বাকি যে ম্যাথগুলো রয়েছে এই নিয়মের, সেই ম্যাথগুলো তোমরা যদি একটু দেখো তাহলে কিন্তু অবশ্যই করতে পারবে। তো আজকের ক্লাস এখানে শেষ করবো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর একটু বেশি বেশি প্র্যাকটিস করো বাসায়। আর সেই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি।